26 মার্চ থেকে টরন্টো রুটে চলাচল শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া খুব শিগগিরই চালু হবে নিউইয়র্ক ও নারিতা রুটও। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে এরইমধ্যে ভাড়া কমিয়েছে বাংলাদেশ বিমান। এছাড়া ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানানো হয়। এদিকে এরইমধ্যে নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার সকাল থেকেই যাত্রীরা অনলাইনে টিকিটিং, বুকিং, চেকিং এবং ওয়েব সার্ভিস সহ সব সেবা পাচ্ছেন।